জনপ্রিয় অভিনেতা ফারুক, ফারুক নামেই আমরা সবাই তাকে চিনি, ফারুক আহমেদ। হুমায়ুন আহমেদের নাটকেই যিনি আলোর রেখায় এসেছেন সব থেকে বেশি, সেই ফারুক এবার ভাইরাল হতে চান। কোথায় ভাইরাল হতে চান, কি সেই খবরটি? আকরাম ভাই এলাকার প্রভাবশালী নেতা, ইচ্ছে তার ভাইরাল হওয়ার। এদিকে আবার আকরামের মামা মানে ফারুক আহমেদ গ্রাম থেকে ঢাকায় আসে ভাইরাল হতে। আকরামের ছোট বোন তানিয়া, তানিয়ার প্রেমিক রাসেল, সেও ভাইরাল হতে চায়। ভাইরাল হওয়ার এক অদ্ভুত রোগে আচ্ছন্ন সবাই। সবাই ভাইরাল হতে গিয়ে ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা। ফারুক আহমেদ ছাড়াও সেই ভাইরাল হওয়ার ঘটনায় সঙ্গী হয়েছেন তামিম খন্দকার, সুস্মিতা সিনহা, হারুন রশিদ সহ বেশ কয়েকজন। আর এই ঘটনাটি ঘটেছে একটি নাটকে। অর্ণব জাকিরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আকরামুল হক মেহেদি। মেহেদি গণমাধ্যমকে জানিয়েছেন নাটকের গল্পটাই মজার। ভাইরাল হতে চাওয়া সকলেই এলাকার হারুন ভাই নামক এক পরিচালকের কাছে সিনেমার কাজের প্রস্তাব পায়। এর জন্য টাকা পয়সা দেয় সবাই, কিন্তু হারুন ভাই শেষে পালিয়ে যায়। নাটকটি এবারের ঈদের জন্য নির্মিত হয়েছে, প্রচারিত হবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। ফারুক আহমেদের সেই ভাইরাল হওয়া গল্প নিশ্চয়ই আপনারও দেখতে মন চাইছে। দেখা যাক ফারুক আহমেদ কিভাবে ভাইরাল হন, আর সেই ভাইরাল হওয়ার কাণ্ডকীর্তি আমাদেরকে আপনাদেরকে কিভাবে মজা দেয়, বিনোদন দেয়।